lo আজকের এটা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা যুবলীগ ঢাকা মহানগর উত্তর প্রতিটি ওয়ার্ড প্রতিটি থানা যার যার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল নিয়ে শান্তির সমাবেশে উপস্থিত হয়েছে। আজকের এই যুব সমাবেশ, আজকের এটা শান্তির সমাবেশ তাদের জন্য যারা আমাদের দেশের স্বনামধন্য জনগণ, তাদের জন্য শান্তির মেসেজ। আর যারা এই দেশের শান্তি নষ্ট করতে চায়, তথাকথিত আগুন সন্ত্রাস বিএনপি খালেদা জোট সরকারের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে হলো এটা একটি থ্রেট। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব। রাষ্ট্রনায়ক দেশের উত্তর জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনাই বাংলাদেশ, বাংলাদেশই শেখ হাসিনা। আজকের লোকসংখ্যা 10 লক্ষাধিকের হবে। আমরা মহানগর উত্তর যুগলি বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে যারা আসছি, যেমন আমরাই 10,000 লোকের মিছিল নিয়ে আসছি, 9,15,000 আপনারা এই তো দেখছেন। প্রতিবাদী সারা বাংলাদেশের নাবিশ্বাসও থেকেছে। টানা 99 দিন তারা আগুন সন্ত্রাস চালিয়ে বহু লোককে হত্যা করেছে। আমরা তাদেরকে রাজপথে থেকে তার গঙ্গা জবাব দিয়েছিলাম। আজকের এই শান্তির সমাবেশ, এই যুব সমাবেশের মাধ্যমে এই সমাবেশ তাদেরকে দেখিয়ে দিতে চাই। এই সমাবেশ দেশের যানমাল নিরাপত্তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা রাজপথে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই যথেষ্ট। ওকে।